मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा परम आत्मा तस्मै श्री गुरवे नमः। तई प्रथमे अमर गुरु प्राणी ठाकुर परमार्थ श्रीमद स्वामी स्वरूपानंद परमहंसदेव तथा अमर प्राणी ठाकुर आमादे सकले प्राणी ठाकुर श्री बाबा मुनि एवं तार मानस कन्या परमार्थ श्री मा मुनिर रतन श्रीचरणे आमार असंख्य कोटि भक्ति विनम्र प्रणति ज्ञापन करछि, प्रणाम ज्ञापन करछि। सेई संगे आजके जाके उद्देश्य करे जार जीवन केंद्रिक आदर्श केंद्रिक এই অসাধারণ সভাটি সেই স্বামীজি যিনি ভারতবর্ষকে আমরা সবাই জানি ওই কবিতার গানের লাইন বল 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 সবে শত বিনা বেনু রবে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লাভে। ভারতবর্ষ বহু আগে এই জগত সভায় শ্রেষ্ঠ আসন লাভ করে তার জয়ের ধ্বজা উড্ডীন করে দিয়েছিল সমগ্র ব্রহ্মাণ্ডের আকাশে বাতাসে। সেই ভারতবর্ষ যখন সনাতন ধর্মের জাতপাত বিচারের নারী পুরুষ ভেদাভেদের তথা সামাজিক সমস্ত সংকীর্ণতার ভেদাভেদের আখেরে প্রায় জরাজীর্ণতম এক অবস্থার সম্মুখীন সেই স্বামীজি তথা স্বামী বিবেকানন্দ আমেরিকাতে গিয়ে শিকাগোতে গিয়ে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে বক্তব্য রাখলেন। শুধু কি বক্তব্য? তা কি শুধুই ছিল বক্তব্য? তা ছিল তার হৃদয় উচ্ছারিত, তার অনন্ত জ্ঞান সমৃদ্ধ উচ্ছারিত অতীব সত্য, যে সত্য উদ্ভাবন করেছিল ভারতবর্ষকে, যে সত্য প্রকাশ করেছিল সনাতন হিন্দু ধর্মকে, যে সত্য প্রকাশ করেছিল আমাদের আমাদের পূর্বপুরুষগণকে তথা আমি আপনি আমাদের প্রত্যেককেই হয়তো স্বামীজি তিনি যিনি ভারতবর্ষকে সেই জগত সভায় শ্রেষ্ঠ আসনটুকু পাইয়ে দিয়েছিলেন। তাকে নিয়ে আজকে আলোচনা সভা। তার চরণে অসংখ্য কোটি ভক্তি বিনম্র প্রণতি জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে আমার গুরুকে প্রণাম জানালাম, স্বামীজিকে প্রণাম জানালাম, সেই সঙ্গে আমার জ্ঞাত এবং অজ্ঞাত পৃথিবীতে আগত এবং অনাগত সকল মহামানব এবং মহামানবীগণের রাতুল শ্রীচরণে অসংখ্য ভক্তি বিনম্র প্রণতি জ্ঞাপন করছি, প্রণাম জানাচ্ছি ভারত মাতাকে। কারণ ভারত মাতাই একমাত্র মাতা যিনি জন্ম প্রদান করেছিলেন এই সকল বীর সন্তানগণকে, এই সকল মহামানবগণকে, আকাশের সেই উজ্জ্বল জ্যোতিষ্কটিকে, সপ্তর্ষি মণ্ডলের সেই উজ্জ্বল জ্যোতিষ্কটিকে ধরাধামে অবতীর্ণ করতে বাধ্য করেছিলেন যিনি, তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব শুধু নন, তিনি স্বামীজির গর্ভধারিণী মাতা তো বটেই, সেই সঙ্গে আমাদের ভারত মাতা। তাই আসুন আমরা সকলে মিলে স্বামীজিকে নিয়ে আলোচনা করবার পূর্বে নতমস্তকে প্রণাম জানাই ভারতের মৃত্তিকাকে, ভারতের ভূমিকে, আমাদের ভারত মাতাকে। আজকে যখন ফেব্রুয়ারিতে আমরা চলে এসেছি, 12ই জানুয়ারি পেরিয়ে এসেছি স্বামীজির জন্মদিন, সমগ্র ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বে স্বামীজির আদর্শ এমন করে প্রভাবিত করেছে সকলকে, সামান্যতম একটি যে সত্য হয়তো এইচএস কমপ্লিট করে গ্রাজুয়েশনের সেই মানে খাল বিল পেরিয়ে নদীতে পড়েছে বা নদী পেরিয়ে সমুদ্র, যাই উপমা আপনারা ধরতে পারেন, তাদের কাছেও স্বামীজি আদর্শ। সমস্ত ডিপ্রেশন দূর করে, মানে আজকে আমাদের জীবনে তো প্রচুর হতাশা, তবে সর্বোপরি আমি প্রথমে ধন্যবাদ জানাবো আজকে আমাদের এই সভার আয়োজক দিগকে, কারণ বলাই বাহুল্য
জায়গাটির নাম বালি চাতুরি। তো আজকে এত ভক্ত সমাগম হয়েছে, তো এই বালি চাতুরিতে যদি আজকে সভাটি আলোচিত না হয়, স্বামীজির আদর্শ নিয়ে, মানুষের জীবন নিয়ে এই বাস্তব কিছু আধ্যাত্মিক এবং জাগতিকতা, অধ্যাত্ম জগৎ এবং আমাদের এই ভৌম জগৎ উভয়েরই আলোচনা সভা আজকে এখানে। তো এই সমস্ত আলোচনা সভাগুলি না রেখে আমাদের এই আয়োজক সদস্যগণ যদি আজকে এখানে কোনো একটি টেলিভিশনের নায়িকাকে এনে দাঁড় করিয়ে দিতেন, বা একটা গানের কোনো একটা ভালো একজন শিল্পী যিনি খুব বিখ্যাত, বা তথাকথিত ভাষায় আপনারা অর্কেস্ট্রা বা এটসেট্রা এটসেট্রা অনেকভাবেই আপনারা ওগুলোকে চেনেন, ওই সমস্ত অনুষ্ঠান যদি আজকে এখানে হতো, তাহলে পুরো গ্রাম থেকে, শুধু এই গ্রাম নয়, আশেপাশের প্রায় 20-25টা গ্রাম থেকে এখানে লোক আসতেন, এই কথা আমরা সকলেই জানি। কিন্তু আজকে এই ধরনের একটি ধর্ম অনুষ্ঠানে আপনারা মা বোনেরা অনেকে এসেছেন, অনেক মানুষজন আজকে এসেছেন, সত্যি এনাদের এই প্রচেষ্টাকে সাধুবাদ না জানিয়ে পারছি না, সকলকে আমার ভক্তি বিনম্র প্রণতি জ্ঞাপন করছি এবং আমার পিতৃমাতৃ তুল্য সকল গুরুজন দিগকে আমার অসংখ্য ভক্তি বিনম্র প্রণতি জ্ঞাপন করছি। সমবয়সীয় ছোট ভাই ও বোনেদের জানাচ্ছি প্রীতিয় শুভেচ্ছা। নূতন করিয়া গড়িতে হইবে পচা গলায় পৃথিবী, তুই তার পরে কি করিবি বল, তুই কতটুকু কি দিবি, দিবি কি রে তোর যত পরমায়ু, দিবি কি শোণিত নিঃশ্বাস বায়ু, দিবি সম্পদ দিবি সুখ রাশি, দিবি কি সকল চেতনা, ঘুচাইতে যত দুঃখী জোনার সারা জীবনের বেদনা, কিছুই দিবি না পৃথিবীরে হায়, এ কথা মরমে সকলও না যায়, সকলের কাছে শুষিয়া শুষিয়া কেবলই কাঁড়িতে থাকিবি, এই যদি হয় তবে কি বা লাভ, হোস যদি চির সুজীবি। নূতন করিয়া গড়িতে হইবে পচা গলায় পৃথিবী, কবিতাটি লিখেছেন পরমারাধ্য সুশ্রী বাবামণি।